আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট থেকে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার, যে আমরা বাসার ছাদে কী ধরনের গাছ লাগাতে পারবো এবং আমি যে ধরনের গাছ লাগিয়ে সফল হয়েছি। আমি কিছু গাছ দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার গাছে কী ধরনের ফলন দিয়েছে। প্রথমে আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমি এগুলা বাসার ছাদে আমি একটা টপ নিয়েছি যেটা টিন দ্বারা। এখানে ছোটো যেগুলো আমরা নষ্ট বালতি আছে সেগুলার দিয়ে আমরা টপ বানাতে পারি। অন্য পাশে আমার আছে একটা বড় একটা ড্রামের মতো, ওই ড্রাম দিয়ে আমি ওইটা দিয়ে টপ বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর মরিচের গাছ, যে গাছে অনেকগুলো মরিচ ধরেছে। আমি গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাছে কতটুকু মরিচ ধরেছে। দেখুন মরিচের ফুল এবং প্রতিটি কাণ্ড কাণ্ড, কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে আমার গাছে। এবং এই মরিচ গাছের নিচে আমি কিন্তু পুঁই শাকের গাছ রোপণ করেছি। পুঁই শাকের গাছও কিন্তু এখানে অনেক সুন্দর হয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমার মরিচ গাছে কিন্তু প্রচুর মরিচ ধরেছে। আপনারাও কিন্তু বাসার ছাদে যে কোনো টবে এ ধরনের মরিচ গাছ, নাগা গাছ, এ ধরনের যে কোনো ছোট্ট ফসলের যেগুলা স্বল্পকালীন যেগুলা সেগুলো আপনারা রোপণ করতে পারেন। তো আমি দেখাচ্ছি আমার মরিচের গাছটা ভালোভাবে আপনাদেরকে। আপনারা বাসার ছাদে অপর্যাপ্ত অনেক জায়গা খালি থাকে, সেসব জায়গা আপনারা এসব মরিচের গাছ লাগাতে পারেন। তো দেখুন আমার মরিচের গাছে আসলে কত সুন্দর ফুল ধরেছে এবং মরিচ ধরেছে। তারপরে কিন্তু আমি আমার বাসার ছাদের অন্য সাইডে নিয়ে যাব। অন্য সাইডে কিছু গাছ আছে, সেগুলো আমি দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি অনেক বেশি উৎসাহিত হই কাজ করতে। এই দেখেন আমি অন্য পাশে এসেছি আমার বাসার ছাদে। তো এদিকে লাগানো আছে, নিচে দেখেন আপনারা পুঁই শাকের অনেকগুলো গাছ আছে, এবং উপর দিকে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এবং বরবটি গাছ আছে, তারপরে শিমের গাছ আছে। এই রকম সবজি আপনারা বাসার ছাদে আপনারা রোপণ করতে পারেন, এরকম টবে নিয়ে বা অপর্যাপ্ত জায়গা আপনারা মাটি একটু উঁচু করে দিয়ে এরকম জায়গায় আপনারা যে কোনো কিছু ধরনের সবজি বা যে কোনো ফ্রুটের গাছ আপনারা লাগাতে পারেন। এখানে দেখেন শিমের গাছ আছে, অনেক লত মেলেছে শিমের গাছে, এবং মিষ্টি কুমড়া গাছটাও অনেক বেশি লত মেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বরবটি গাছ আছে যেটা আমরা লুবিও বলে থাকি। এখানে তো এই হচ্ছে আমার আজকের ভিডিওর মধ্যে, এটা হচ্ছে আমার একটা ক্লিপ যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারাও যদি ভালো লাগে এরকম বাসার ছাদে অপর্যাপ্ত জায়গায় আপনারা যে কোনো ধরনের সবজি এবং ফ্রুটের গাছ লাগাতে পারেন। তো আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।